নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আমি প্রতিদিন একটি কথা বারবার বলছি, ভিডিওটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন, শুধুমাত্র আপনার রাশির নাম শুনছেন সেটাই করবেন না। কারণ আমি এই ভিডিওটিতে এমন কিছু তথ্য আপনাদেরকে দিয়ে থাকি যেটা আপনারা যদি আপনাদের জীবনে অ্যাপ্লাই করেন, আপনিও কিন্তু গরিব থেকে ধনী আপনিও কিন্তু হবেন। অর্থাৎ আগামীকাল 6 মে 2022 শুক্রবার এই পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি যোগ কিন্তু সৃষ্টি হয়ে গেছে। সেই রাশিগুলোর শুভ সময় এবং টার্গেট নাম্বার এই ভিডিওতে এবং শুভ রং নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট। দেখুন, আকস্মিক প্রাপ্তি আগামীকাল এই পাঁচ রাশির ঘটবে, হঠাৎ প্রাপ্তি, প্রবল প্রাপ্তি এই পাঁচ রাশির আগামীকাল কিন্তু ঘটবে। আপনিও কিন্তু গরিব থেকে ধনী কিন্তু হবেন, কোটিপতি আপনিও কিন্তু হতে পারেন, যদি আপনার জন্মছকে নবম পঞ্চম দ্বিতীয়ের কানেকশান যদি থাকে এবং রাহু কবচ যদি আপনারা পরিধান করুন। বারবার বলছি, যারা রাহু কবচ পরিধান করছেন তারা একমাত্র নিজস্ব জন্ম কুণ্ডলীটা বিচার করে কিন্তু রাহু কবচ পরিধান করুন, কারণ আপনার জন্মছকে রাহুর প্লেসমেন্ট কেমন আছে সেটা কিন্তু দেখা দরকার। আপনি রাহু কবচ পরিধান করে দিচ্ছেন, দেখা গেল আপনার ক্ষেত্রে রাহু যথেষ্ট ড্যামেজ আছে, সেক্ষেত্রে কিন্তু আরও অনেক কিছু বিচারের কিন্তু ব্যাপার আছে। যাদের ক্ষেত্রে হয়তো একটুর জন্য আপনার ভাগ্য বিড়ম্বনা করছে, তারা রাহু কবচটি পরিধান আপনারা করুন। রাহু কবচ কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু কলিযুগের রাজা, রাহু হচ্ছে কলিযুগের রাজা, তো রাহুকে স্ট্রং করুন। পাশাপাশি বুধ, শুক্র, শনি এই তিনটি গ্রহ যেন আপনার জন্মছকে ভালো থাকে। এই তিনটি গ্রহ যদি আপনার জন্মছকে ভালো থাকে, আগামীকাল আপনি আকর্ষিক অর্থপ্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি আপনার কিন্তু হবেই হবে, কেউ কিন্তু আটকাতে পারবে না। আমি যে রাশিগুলো পাঁচ রাশির কথা বলছি কি না, সেই পাঁচ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু হবে আগামীকাল। রাহুকালটা 10:28 থেকে 11:56 পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে। এই সময়টা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না। আগামীকাল যে পাঁচ রাশির কথা বলছি, আপনার গোল্ড থেকে, শেয়ার মার্কেট থেকে, ব্যবসা যারা করছে তারা 4-5 গুণ লাভ কিন্তু করতে পারেন। এবং যোগটি থাকছে ধৃতি যোগ, আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট করছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের শুভ রং হালকা সবুজ, আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের ক্ষেত্রে শুভ সময় 9:12 থেকে 10:28 পর্যন্ত, আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ সময়। টার্গেট নাম্বার সেটি হচ্ছে 59, আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার। 2 যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল শুভ সময় সেটি হচ্ছে সকাল 8:08 থেকে 9:56 পর্যন্ত, আপনাদের ক্ষেত্রে শুভ রং সেটি হচ্ছে হালকা পিঙ্ক কালার, আপনাদের ক্ষেত্রে শুভ। টার্গেট যে নাম্বারটি সেটি হচ্ছে 61 কন্যা রাশির ক্ষেত্রে। 3 যে রাশির কথা আমি বলবো, আগামীকাল সৌভাগ্যশালী রাশি, সে রাশির নাম সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল টার্গেট যে নাম্বারটি, প্রথম কথা টার্গেট নাম্বারটি কুম্ভ রাশির ক্ষেত্রে 33 হচ্ছে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। আপনাদের ক্ষেত্রে শুভ রং সেটি হচ্ছে হালকা বেগুনি কালার, হালকা বেগুনি আপনাদের ক্ষেত্রে শুভ। এবং শুভ সময় 12:06 থেকে 1:36 পর্যন্ত। 4 যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম শুভ রাশি, সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি, সরি কুম্ভ রাশি আপনাকে বললাম। 4 যে রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে 89, শুভ রং হালকা হলুদ এবং শুভ সময় 1:04 থেকে 2:32 পর্যন্ত। সবশেষ যে রাশি, অন্তিম যে রাশি, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল শুভ সময় সেটা হচ্ছে সকাল
9টা 9 মিনিট থেকে, সকাল 9টায় 9 মিনিট থেকে আপনাদের শুরু করে আপনার 10টা 4 মিনিট পর্যন্ত কিন্তু শুভ। আপনাদের ক্ষেত্রে আগামীকাল টার্গেট যে নাম্বারটি সেটি হচ্ছে 92, আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার 92। এবং আপনাদের ক্ষেত্রে শুভ রং সেটি হচ্ছে সাদা, সাদা কালারটি, হোয়াইট কালারটি আপনাদের ক্ষেত্রে কিন্তু আগামীকাল শুভ। অর্থাৎ যে রাশিগুলোর আমি কথা বললাম কি না, সে রাশিগুলো কিন্তু প্রাপ্তির যোগ, হঠাৎ প্রাপ্তির যোগ কিন্তু থাকছেই থাকছে। এই এই পাঁচ রাশি 6 মে গরিব থেকে ধনী কিন্তু হতে চলেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আপনার জন্মছকে দ্বিতীয় পঞ্চম নবমের কানেকশান থাকা দরকার, আপনার জন্মছকে দেখা দরকার যে আপনার রাহুর প্লেসমেন্ট কেমন আছে। রাহু যদি আপনার জন্মছকে ভালো থাকে কি না, তাহলে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার ঘটাবে। এবং ব্যবসা যারা করছেন, আমি আবারও বলছি, ধনলক্ষ্মী কবচ যারা ব্যবসা ক্ষেত্রে আছেন তারা ধনলক্ষ্মী কবচ আপনারা পরিধান করুন। মানে ধন আকর্ষণ, ধনের স্থিতি যাদের হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু করবে। যাদের ক্ষেত্রে জন্মসময় জন্ম তারিখ জন্মস্থান নেই, তারা হস্তরেখাও কিন্তু বিচার করাতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি যাচ্ছে, এই নাম্বারে আপনারা মেসেজ করুন। প্রচুর মেসেজ এসেছে যে স্যার রাহু কবচ কোথায় পাবো, কমেন্টে করছেন। এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি, আপনারা যারা রাহু কবচ নিতে ইচ্ছুক আছেন কি না, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা মেসেজ করুন। রাহু কবচ কীভাবে পাবেন, কী উপায়, সমস্ত কিছু আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা কিন্তু করবে। অর্থাৎ যে পাঁচ রাশির আমি কথা বললাম, সেই পাঁচ রাশি কিন্তু প্রাপ্তির জায়গাটা কিন্তু আগামীকাল প্রবল কিন্তু থাকছে। তবে জন্মছকটা আপনার শেষ কথা বলবে। আমি বারবার বলি, আপনার কর্মের থেকেও ভাগ্য যদি স্ট্রং থাকে কি না, ভাগ্য কিন্তু মানুষকে ঘুরায়। অর্থাৎ আপনি আজকে হয়তো গরিব আছেন, কালকে আপনিও ধনী হতে পারেন। অর্থাৎ এই এই যে দৈনিক যে আমি দিয়ে থাকি, এটা হচ্ছে গরিব থেকে যারা ধনী হতে চলেছে, অর্থ কিন্তু পাবে। কত টাকা অর্থ পাবে সেটা ডিপেন্ড করবে তার রাশিচক্র, তার ভাগ্যচক্র, তার পঞ্চমভাব, তার ধনভাব, তার রাহু পজিশান, এগুলো কিন্তু সমস্ত কিন্তু বিচার্যের বিষয়। তো প্রিয় দর্শক বন্ধু, এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট এই কমেন্ট বক্সে করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।